সময় সংবাদের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক খবরের বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় নেতৃত্বে আলোচনার জন্য আপনাদের সঙ্গে আছি আমি নারীর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ক্ষমতায় পরিবর্তন এসেছে প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাতি হোকল সোমবার মধ্যরাতে শপথ নেন তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে কয়েক মাসের জটিলতার পর রাজ্য সরকার এখন স্বাভাবিক কার্যক্রম শুরু করতে মরিয়া এ নিয়ে নিউ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি সেই প্রতিবেদনটি দেখবো এবার যুক্তরাষ্ট্রের দুইশো বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিউ ইয়র্কের সাতান্নতম গভর্নরের দায়িত্ব নিয়েছেন ক্যাথি হকুল মঙ্গলবার সকালে শপথ হওয়ার কথা থাকলেও আইনগত কারণে সোমবার মধ্যরাতেই ক্ষমতা গ্রহণ করেন তিনি

সোমবার গভীর রাতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেট নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন এন রুকুমো এর আগে গভর্নর ভবন থেকে তার আসবাবপত্র সরিয়ে নেন যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে কুমো আবারও বলেন আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করার জন্যই তার এই পদত্যাগ আই গত বছর নিউ ইয়র্কের অন্তত এগারো জন নারী কোমর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলে এরপরই দশ আগস্ট পদত্যাগের ঘোষণা দেন কোমো সংবিধান অনুযায়ী গভর্নর হিসেবে নাম উঠে আসে তারই রানিং ম্যাট ক্যাথি হোকলের আগামী বছর অর্থাৎ দু সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন ক্যাথি হকুল ওই বছরই নভেম্বরে হবে গভর্নর নির্বাচন আর ওই নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না এটি নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম আমরা আপনারা জানেন যে ক্যাথি গতকালকে শপথ নেওয়ার পরই একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে এত আলোচনা হচ্ছে গেল কয়েক মাস ধরে তারপরেও তার দায়িত্বে তিনি সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন এমনকি আপনারা যদি জানেন যে যুক্তরাষ্ট্রে প্রায় যে মহামারী চলছে করোনা সেই করোনায় প্রায় চার কোটি মানুষ আক্রান্ত হয়েছেন যার মধ্যে তেইশ লাখই হচ্ছে নিউ ইয়র্কের এবং প্রায় বিশ হাজারের উপরে মানুষ মারা গেছেন নিউ ইয়র্কে এবং আমরা যদি দেখি যে তিনি তার সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি যে দায়িত্ব নিচ্ছেন এই দায়িত্বের প্রথম হিসেবে আগামী মাস থেকে নিউ ইয়র্কের সব স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন তিনি প্রশ্ন হচ্ছে এই ক্যাথি আসলে কে আমরা যদি বলি আমরা যদি জানি যে হচ্ছে আগের যে গভর্নর ছিলেন সেই গভর্নর হচ্ছে অ্যান্ড্রু সেই অ্যান্ড্রু হচ্ছে অ্যান্ড্রু কোমো হচ্ছে ডেমোক্র্যাট দলেরই একজন সদস্য ছিলেন এবং সেই ক্যাথিও কিন্তু ডেমোক্রেট দলেরই একজন সদস্য এবং তিনি কিন্তু দু এবং দু হাজার সালে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের একজন সদস্য ছিলেন এবং যদি আমরা দেখি যে এই অ্যান্ড্রু কুমোর সহকারী হিসেবে কিন্তু এতদিন কাজ করে এসেছেন এই ক্যাথি হুকুল এখন আমরা যদি দেখি যে আসলে এই যে ক্যাথি হুকুল আসলো এবং সাবেক যে আপনার হচ্ছে সাবেক যে গভর্নর ছিলেন অ্যান্ড্রু কুমো কিন তিনি কেন পদত্যাগ করলেন তাকে কেন পদতাকে বাধ্য করা হলো আমরা যদি এটা দেখি তাহলে প্রশ্ন হচ্ছে এর উত্তর যদি আমরা দেখি তাহলে দেখা যায় সম্প্রতি কয়েক মাস ধরেই কুমোর বিরুদ্ধে একটা অভিযোগ চলে আসছে যে উনি তার আন্ডারের যে নারীরা ছিলেন তাদের তিনি যৌন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি এবং তদন্তের যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে অন্তত এগারোটি মেয়েকে তিনি যৌন হয়রানি করেছেন যাদের মধ্যে অঙ্গরাজ্যটির কর্মীরাও রয়েছেন এই অভিযোগের মধ্যেই তাকে অবসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবগুলো অভিযোগই কুমু নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ইচ্ছে করে কোনো মেয়ের সাথে কোনো ধরনের যৌন হয়রানি করেননি এবং আমরা যদি দেখি যে তার এই যে তার যে হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ এবং সেখান থেকে মানে তিনি স্বীকার করেছেন তার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে তার প্রভাব পড়েছে তার পারিবারিক জীবনে এমনকি তার মেয়েদের সামনে যেতেও তিনি লজ্জা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন এক বিবৃতিতে আমরা যদি দেখি যে এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ ওঠার পরপরই যে তদন্ত প্রতিবেদন যে জমা দেওয়া হয়েছে তার পরপরই কিন্তু হচ্ছে হোয়াইট হাউস থেকে শুরু করে আপনারা যদি দেখেন যে এমনকি তার যে বন্ধু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও কিন্তু তার যে বন্ধু অ্যান্ড্রু কুমো তার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন শুধুমাত্র তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার কারণে এবং শুধু বাইডেন না তার বিরুদ্ধে চাপ ছিল প্রতিনিধি পরিষদের বর্তমান যে স্পিকার ন্যান্সি পেলোসি এবং হচ্ছে চাক চাকসুমারের পর্যন্ত চাপ ছিল অ্যান্ড্রু কুমোর উপরে সবশেষ সব ধরনের চাপ মোকাবেলা করার পরে তিনি কিন্তু গতকাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তার পদত্যাগ পরেই কিন্তু হচ্ছে থেমে যায়নি সব কিছু মার্কিন গণমাধ্যম বলছে কোমো পদত্যাগ করলেও তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেগুলোর আরও তদন্ত হবে এবং সামনে তার বিরুদ্ধে অভিযোগ আরও জটাল জটিল হতে পারে এবং কি তার বিরুদ্ধে ফৌজদারি আইন জারি করা হতে পারে এবং আমরা যদি দেখি যে কেমো যে পদত্যাগ করলেন এবং এরপরে যে হচ্ছে বর্তমানে তার ভাই হচ্ছেন একজন খুবই যুক্তরাষ্ট্রে খুবই নাম করে একজন সাংবাদিক সিএনএনএ কর্মরত আছেন তার পদত্যাগের দাবি করেছেন সাধারণ মার্কিনরা তারা বলছেন অ্যান্ড্রু কিমো যে কাজগুলো করেছেন তার পেছনে মদরদাতা ছিলেন তার ভাই এবং বর্তমানে সেটাই কিন্তু হচ্ছে মার্কিন গণমাধ্যমে খুব আলোচনায় চলছে যে আসলে তার ভাই কি পদত্যাগ করবেন কিনা না মতো কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এই অ্যান্ড্রো কেমো কিন্তু খুবই জনপ্রিয় একজন গভর্নর ছিলেন নিউ ইয়র্কের ইতিহাসে এবং তিনি ছিলেন ছাপ্পান্নতম গভর্নর এর আগে এর আগে জন ছিলেন এবং সবশেষ যদি আমরা যদি দেখি যে তিনি ছিলেন নিউ ইয়র্কের সবচেয়ে জনপ্রিয় একজন গভর্নর এবং তাকে কিন্তু এই ধরনের একটা অভিযোগ নিয়ে নারীকে লিঙ্কের একটা অভিযোগ নিয়ে পদত্যাগ করতে হলো আমরা যদি দেখি যে আগামী দু সালে দু সালে নিউ ইয়র্কে আগামী গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে ক্যাথি অংশ নিবে কিনা সেটা এখনও নিশ্চিত না তবে গণমাধ্যমগুলো বলছে যে তিনি দু সালের এই নির্বাচনে অংশ নিতে পারেন এবং তার যে কাজ আজ থেকে শুরু হয়েছে তিনি আশা করছেন তারপরে সবাই আস্থা রাখবেন তারপরে সবাই আস্থা রাখবেন এবং তিনি তার কাজ ঠিক মতো চালিয়ে যাবেন দর্শক এই ছিল আমাদের আজকের বিশ্লেষণে আমরা আগামীতে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে বিশ্লেষণ করব সে পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন সময়ের ধন্যবাদ